বিরাটির পর হাবড়া, শিশু সহ মহিলাকে জেআরপির হাতে তুলে দিল যাত্রীরা। দুটি ক্ষেত্রে শিশু চুরির অভিযোগ পুরোটাই গুজব, জানালো জিআরপি। বিরাটির পর এবার হাবড়া। শিয়ালদাহ থেকে বনগাগামী ট্রেন হাবড়া স্টেশনের কাছে আসতেই রেল যাত্রীরা শিশু চোর সন্দেহে এক মহিলাকে শিশু সহ ট্রেন থেকে হাবড়া স্টেশনে নামিয়ে আনেন। তবে মহিলাকে মারধর করেননি তারা। এক মহিলা ট্রেন যাত্রীর তৎপরতায় রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে। ঘটনায় হাবড়া স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, বুধবার সকালে শিয়ালদাহগামী দত্তপুকুর লোকালে ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ পান ট্রেন যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিরাটি স্টেশনে মহিলাকে নামিয়ে আনেন ট্রেন যাত্রীরা। ছেলে ধরা সন্দেহে তাকে তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। ঘটনায় লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন রেল যাত্রীরা। ঘটনার ফলে কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। খবর পেয়ে আরপিএফ এর বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে এই খবর লোকমুখে ছড়িয়ে পড়েছে। সকাল থেকে লোকমুখে ফিরছিল বিরাটির ঘটনার কথা। হাবড়া স্টেশনে ট্রেনের মধ্যে মহিলাকে দেখে সন্দেহ হয় যাত্রীদের। ট্রেন থেকে কিছু মহিলা এনাকে নামান বাচ্চা সহ। এনার হাতে যেহেতু একটা ব্যাগ ছিল, গুজব রটায় ব্যাগের ভিতর বাচ্চা ছিল। বাচ্চাটিকে নামায়, মহিলার মাথায় একটু ডিফেক্ট আছে, তো যথারীতি এনাকে জিআরপিতে নিয়ে যাওয়া হয়। হাবড়া জিআরপিপিতে আমাদের আরপিএফ এর অফিসাররাও ছিলেন সেখানে। ওনারা ইনকোয়ারি করেন, করে ওনাকে ক্লিন চিট দেন, উনি বাড়ি যাওয়ার জন্য ওখান থেকে বাড়ি আসেন। বেরিয়ে যখন স্টেশনে আসেন তখন আবার পাশে ওনাকে ঘিরে ধরে, আবার সন্দেহের বসে উনি তখন বাঁচতে, বাচ্চাকে বাঁচাতে উনি ওখান থেকে জিআরপি থেকে আমাদের আরপিএফ বিল্ডিংয়ে এসে আরপিএফদের সহায়তা চান যে আমার বাচ্চাকে নিয়ে আমি যাতে বাড়ি ফিরতে পারি সুস্থভাবে। এইভাবে পাবলিক ওনাকে ঘিরে ধরেছে কি উনি ভয় পেয়ে গেছেন, ওনার মাথাতেও ঠিকঠাক কাজ করেন না। যাক, বাড়িতে ওনাদের ইনকোয়ারি করে জানা গেছে এটা ওনারই বাচ্চা। সবাইকে আমরা অনুরোধ করছি, অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে, প্যানিক ছড়াবেন না, গুজব ছড়াবেন না। যদি সেরম কিছু আপনারা দেখতে পান বা জানতে পারেন, আপনারা রেলওয়ে প্রশাসন বা হাবড়া থানা বা যেখানেই ধরা পড়ুক, আপনারা প্রশাসনের সহায়তা নিন, প্রশাসনের হাতে তুলে দিন। তবে রেল পুলিশ সূত্রে জানা গেছে দুটি ক্ষেত্রেই গুজব ছড়িয়ে পড়েছে। হাবড়া এবং বিরাটি দুটি ক্ষেত্রেই মহিলারা শিশু দুটির মা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে হাবড়া স্টেশনের এক মহিলা যাত্রী বলেন, ট্রেনের মধ্যে বিষয়টি দেখে লোকমুখে জানতে পারি ঘটনার কথা, তারপর মহিলাকে জিআরপির কাছে নিয়ে যাওয়া হয়। বাচ্চা চুরি করার এরকম কেউ ধরা পড়েছে, তো আমি এগিয়ে আসছে, সবাই মানে টানাটানি করছে। আমি বললাম যে মারবেন না, আগে ইয়ের কাছে নিয়ে চলুন, ওনাকে জিআরপির কাছে বা পুলিশের কাছে নিয়ে চলুন। তো আমি এগিয়ে আসতে একজন আমাকে বললো আপনি বাচ্চাটাকে ধরুন। তো আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি আর বাকিরা ওনাকে ধরে এখানে নিয়ে আসে। তারপরে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি এখানে কিছু বেশ খানিক্ষণ বসেছিলাম, তারপরে খোঁজ খবর নেওয়া শুরু হয়। খবর নিলেন, ফোন করলেন, সবাই খোঁজ খবর নিয়ে সেটাই বললেন বাচ্চাটা ওনারই, এটাই বললা হচ্ছে। বয়সের ডিফারেন্স দেখুন সেটা কোনো ব্যাপার না, সেটা বেশি বয়সে মানুষের বাচ্চা আসতে পারে সেটা না। বিষয়টা সন্দেহটা আমি জানি না মানুষের কেন হয়েছে, কিন্তু এখানে আমার ওনার ব্যক্তিগতভাবে ওনার কথাগুলোর একটু আমার ডিসব্যালেন্স লাগছে। মানে একটা কথার সাথে আর একটা কথার কোনো মানে কি বলবো মিল নেই, এই জন্য আমার পার্সোনালি এটা সন্দেহ হচ্ছে। এটা ওনারা বলছে উনি মানসিক ভারসাম্যহীন। জানা গেছে হাবড়া জিআরপির পক্ষ থেকে মহিলাকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে খোঁজ খবর করা হয়। সন্তান তার নিজের, বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুচলেকা লিখিয়ে নেওয়ার পর শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। জিআরপির কাছ থেকে ছাড়া পেয়ে মহিলা ফের হাবড়া স্টেশনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়ায় রেল যাত্রীদের মধ্যে। ওই মহিলা আর ঝুঁকি নেননি। জানা যায় এরপর ওই মহিলা সোজা চলে যান আরপিএফ এর কাছে। আরপিএফ এর পক্ষ থেকে মহিলার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যদের হাবড়াতে আসতে বলা হয়েছে বলেও জানা গেছে। আপনার কি হয়েছিল আজকে? আজকে আমি এখানে বেড়াতে আসলাম, তো আমাকে চোর বলে ধরলো। এই কোথায় এসেছিলেন? এই তো হাবড়াতে বেড়াতে আসলাম। তারপরে? তারপরে ধরে নিয়ে গেল, তাও আমার বললো কি তোমার বাচ্চা, তোমার বাচ্চা, তো আমাকে আটকে রাখলো। আমি বললাম হ্যাঁ এটা আমার বাচ্চা, সব প্রমাণ দিয়ে দিলাম, লিখে নিল, সবকিছু করলো। পরে আমার আমাকে ওখান থেকে লিখে নিয়ে সবকিছু করে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ফের আমাকে ধরলো, বললো কি এ বাচ্চা ওর না, বলে আমাকে মারধর করে, এমনকি টানা হিসড়া করে, মারধর করলো, কাগজ ধরে টানাটানি হিসড়া করলো। আমি বলি দেখেন আমার বাচ্চাটা এমনি মরে যাবে, ভয় করবে, বাচ্চা মানুষ আছে, আপনারা আসতে বলুন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার ওই পাশে ধরেছিল থানায়, মানে থানা কিনা জানি না, জিআরপিরা ধরলো, আটকে রাখলো, রেখে আমার ওনারা সবকিছু মিটিয়ে লিখে পড়ে নিয়ে সবকিছু মানে সঠিক ঠিকানা অ্যাড্রেস নিয়ে আমাকে ছেড়ে দিল।
ফের আমি ট্রেনে ধরতে গেলাম, তো ফের আমাকে আমার আবার ফের এখন বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এই আড়াই মাস। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুমা বালিগাছি, বাপের বাড়ি। স্বামী কোথায় থাকে? স্বামী বাইরে থাকে। স্বামীর সাথে সম্পর্ক নেই? হ্যাঁ। এখানে এসেছেন কেন, কি কাজে? আমি বেড়াতে এসেছিলাম এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। উপনির্বাচন, মোতায়েন আলাদা বাহিনী, শুরু রুটমার্চ, বাগদাই পুলিশের নাকা চেকিং, দুটি জায়গা থেকে উদ্ধার, নগদ 5 লক্ষ টাকা। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।